অনলাইনে রিসেলিং করে ইনকাম জিনিসটা আমি নিজেও করি জাস্ট দুই মিনিট ভিডিওটা দেখেন এখন থেকে আপনি ইনকাম করতে পারবেন কোনো কিছু ছাড়া প্রথমত রিসেলিং সম্পর্কে একটু জানি তারপরে আমরা ইনকামটা বুঝবো রিসেলিং মানে কোনো একটা প্রোডাক্ট মানুষ সেল করতেছে তো ওই প্রোডাক্টটাই আপনি সেল করবেন সে ইনভেস্ট করতেছে আপনি ইনভেস্ট না করে সেল করবেন এখন বিজনেস করতে হলে ইনভেস্ট করতে হয় কিন্তু রূপ ইনভেস্ট ছাড়া রিসেলিং করে খুব সহজে ইনকাম করা যায় বিষয়টা একটু সহজে বুঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন কেউ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে তো ওই প্রোডাক্টগুলো আপনি এনে সেগুলো যদি সেল করতে পারেন সেটাই হবে রিসেলিং এবার এই কাজগুলো সহজে করার জন্য কয়েকটা জায়গা এবং কয়েকটা সেক্টর আপনাকে বেছে নিতে হবে কয়েকটা ক্যাটাগরিও বেছে নিতে হবে এই কাজটা যে কেউ করতে পারবে তবে প্রথমত প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না আমি একটা ক্যাটাগরি ধরে আপনাদের যে ক্যাটাগরি ভালো লাগে সেই ক্যাটাগরি থেকে কাজ করতে পারবেন এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবেন উইদাউট এনি ইনভেস্টমেন্ট রিসেলিং জিনিসটা খুবই মজার তো এখন আমি যদি একটা সেক্টর থেকে বুঝাই ধরুন আপনি ইলেকট্রনিক প্রোডাক্ট বিক্রি করবেন এখন ইলেকট্রনিক প্রোডাক্টগুলো কোথায় পাবেন অথবা বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ এই জিনিসগুলো আপনি পাওয়ার জন্য প্রথমে খুঁজতে হবে মার্কেট প্লেস কোথায় আছে আমি যদি সহজে উদাহরণ দিই তাহলে দারাজ দারাজে আপনি খুঁজবেন নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো যেগুলো মানুষের দরকার হয় সেটা যে কোনো একটা ক্যাটাগরি থেকে খুঁজবেন ওই ক্যাটাগরির আন্ডারে একটা ফেসবুক পেজ করবেন অথবা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন মার্কেট প্লেস বলতে ফেসবুক মার্কেট প্লেস যেখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল হয় নতুন হোক বা পুরাতন ওইখানে প্রোডাক্টের ডেমো সাজাতে হবে ডেমোগুলো আপনি দারাজ থেকেও নিতে পারেন অথবা আপনি অন্যান্য যে ওয়েবসাইটগুলো রয়েছে যেখানে অনলাইন প্রোডাক্ট সেল করে সেখান থেকেও নিতে পারেন অথবা আপনি গুগলের সাহায্যেও প্রোডাক্ট নিতে পারেন সেই প্রোডাক্টের ইমেজগুলো নিয়ে আপনি মার্কেটপ্লেস হোক অথবা আপনার ফেসবুক পেজ হোক সেখানে আপনি সাজাবেন এরপরে আপনি কাস্টমারের কাছ থেকে যে অর্ডার পাবেন সেই অর্ডারগুলো কিভাবে ডেলিভারি করবেন আপনার কাছে তো কোনো প্রোডাক্ট নেই বা কোনো টাকা আপনি ইনভেস্ট করেননি এখন অর্ডার পাওয়ার পরে আপনি দারাজ থেকে হোক বা যে ওয়েবসাইট থেকে আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করেছেন সেই ওয়েবসাইট থেকে অর্ডার করে নিজের কাছে আনবেন এবং নিজের কাছে এনে সেখান থেকে আবার ওই প্রোডাক্টগুলোকে ডেলিভারি করবেন এরপরে যদি আপনি দেখেন ওই কাস্টমার আপনাকে প্রোডাক্টের পুরো টাকাটা পাঠিয়ে দিয়েছে তাহলে আপনি সরাসরি ওই ওয়েবসাইট থেকে যে প্রোডাক্টের জন্য অর্ডার করেছে তার কাছে পাঠিয়ে দিতে পারবেন এখন বলতে পারেন ভাই এগুলো করতে গিয়ে প্রাইজ অনেক বেশি হয়ে যাবে এগুলো করতে গিয়ে প্রাইজ যদি বেশি হয়ে যায় তাহলে আপনাকে চুজ করতে হবে এমন কিছু প্রোডাক্ট যেগুলো খুব সহজে পাওয়া যায় না বা যেগুলোর সার্চ করলে খুব সহজে আসে না কিন্তু মানুষের দরকার এগুলো আপনি যদি অনলাইনে না পান তাহলে আপনাকে অফলাইনে খুঁজতে হবে কোনো একটা দোকানে বা কোনো একটা জায়গায় আপনাকে খুঁজতে হবে যারা এই প্রোডাক্টগুলো তৈরি করে এবং সেখান থেকে আপনি সরাসরি সেল করতে পারবেন যখন অর্ডার আসবে তখন সেগুলো সেল করবেন আপনাকে প্রোডাক্ট স্টোর করতে হবে না প্রোডাক্ট কিনতে হবে না তবে যেকোনো একটা ক্যাটাগরিতে কাজ করলে রেজাল্ট ভালো পাওয়া যায় ধরুন আপনার কোন একটা বন্ধু আপনাকে বলল যে আমার এই প্রোডাক্টটা দরকার কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না আপনি যদি একটু রিসার্চ করে খুঁজে বের করতে পারেন জাস্ট আপনার বন্ধুর কাছ থেকে টাকাটা নিয়ে আপনি সরাসরি সেই প্রোডাক্টটা অনলাইনে আপনার বন্ধুর কাছে অর্ডার করে দিতে পারেন প্রোডাক্টের ঝামেলাও করতে হবে না ডেলিভারির ঝামেলাও করতে হবে না এই কাজগুলো কিন্তু খুব সহজে করা যায় এবং কোনো রকম ইনভেস্ট কোনো রকম কাজ ছাড়াই আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন তবে এটাকে আরো বড় করতে হলে আপনাকে মার্কেট প্লেসের সাহায্য নিতে হবে অথবা পেজটাকে গ্রো করতে হবে এটা এক দুই দিনে সম্ভব না শুরুটা যদি অল্প থেকেও শুরু করেন আপনি আরো নতুন নতুন আইডিয়া পাবেন এভাবে নতুন নতুন প্রোডাক্ট বা জিনিস বিক্রি করার সো এই বিষয়টা নিয়ে যদি আরো বিস্তারিত জানতে হয় তাহলে আমি একটা টোটাল টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব এ টু জেড কিভাবে সাজাবেন এবং মার্কেট প্লেস থেকে কিভাবে অর্ডার নেবেন অর্ডার ডেলিভারি করবেন কিভাবে কোন ওয়েবসাইটে সোর্স থেকে প্রোডাক্ট গুলো খুঁজবেন দেখা যাচ্ছে দারাজে সব কিছু পাওয়া যায় না বা কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনাকে বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজতে হবে এখন কিন্তু যে কোনো প্রোডাক্ট শুধুমাত্র দারাজ না যে কোনো ওয়েবসাইটে কিন্তু অনলাইনে বিক্রি করে যাদের শপ আছে তারা শুধুমাত্র অফলাইন না অনলাইনেও বিক্রি করে তো তাদের মাধ্যমে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন দেখা যাচ্ছে আপনার এরিয়াতে প্রোডাক্ট গুলো নেই সেগুলো কিন্তু যে কোনো জায়গায় থেকে আপনি কালেক্ট করতে পারেন এবং ওই কালেকশনের যে টাকা টাকাগুলো সেই টাকাগুলো কিন্তু আপনাকে কাস্টমারই দিবে তো এরকম বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কোনো আইডিয়া থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব নতুন ভিডিওতে সেই সব টপিক তুলে ধরতে থ্যাংক ইউ